করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা 7 দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে আজ। লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব সদস্যরা। শনিবার 3 জুলাই সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে তাদের। এছাড়া বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে। গত 2 দিনের মতো আজও জরুরি প্রয়োজন ছাড়া যারা বাইরে বের হচ্ছেন তাদের গ্রেপ্তার ও জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জরুরি পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখানো ও প্রয়োজনীয়তার বিষয়টি তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা তাদের গন্তব্যে বা কর্মস্থলে যেতে পারছেন। কঠোর লকডাউনের আগের 2 দিনে জরুরি প্রয়োজন ছাড়া অযৌক্তিক কারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন 550 এবং দ্বিতীয় দিন 320 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে র‍্যাবের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার 182 জনকে জরিমানায় 1,03,395 টাকা এবং শুক্রবারের অভিযানে 213 জনের জরিমানায় 2,15,540 টাকা আদায় করা হয়। সম্প্রতি করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় সর্বাত্মক কঠোর লকডাউনের নির্দেশনা জারি করে সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়। জরুরি প্রয়োজনে বাইরে বের হতে হলে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরার কথাও বলা হয় নির্দেশনায়। বন্ধ রয়েছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস। 7 জুলাই পর্যন্ত চলবে কঠোর লকডাউন। এর আগে গত 30 জুন দেশজুড়ে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে 21 দফা নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন এই নির্দেশনা অনুযায়ী সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমান সহ সব যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।